আচ্ছা আমরা তো অনেকক্ষণ আমাদের যে প্রশ্নগুলো আপনারা আসলে কমেন্টে পাঠিয়েছিলেন সেগুলো থেকে উত্তর দিলাম শেষে আরেকটা প্রশ্ন একটু আমি নিয়ে নেই শেখ রিসাদ পাঠিয়েছেন তারপরে খুবই সংক্ষেপে আজকের করা কিছু প্রশ্ন আমরা নেব জি শেখ রিষাতের প্রশ্নটা আমরা একটু নেই বলেছেন যে পোস্ট অফিসে টাকা রেখে লাভ খাওয়ার তো সুদ কিন্তু আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান আমার বয়স বিশ বছর কলেজে পড়ালেখা করছি কিন্তু আমার আব্বু দু সালে ব্রেইন স্ট্রোক পড়ে এবং দান হাত ও পা প্যারালাইজড হয়ে যায় পরবর্তীতে চিকিৎসা করানো হয় এবং আল্লাহর রহমতে শুধুমাত্র চলাফেরা করতে পারে কোনো কাজ করতে পারে না আমাদের একটা ছাত্রাবাস আছে সেখান থেকে আলহামদুলিল্লাহ হালাল টাকা পায় কিন্তু তা আমাদের পারিবারিক খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় আমার আব্বরই প্রতি মাসে ওষুধের পেছনে দশ হাজার টাকার বেশি খরচ হয় এ অবস্থায় পোস্ট অফিসে টাকা রেখে লাভ শোধ নেওয়া যাবে কি যাবে না নাকি সেটা হারামি হবে হারাম হলে উপার্জনের জন্য তো আমি ছাড়ার কেউ নেই তাই আমি লেখাপড়া করব নাকি উপার্জন করবো আমি আমার ছেলের নামে কসম করেছি এভাবে আমার ছোট বোনের বাচ্চা হবে আমার বোন বাচ্চাটা নষ্ট করতে চাইছে আমি বলছি যে আমার ছেলের কসম বাচ্চাটা নষ্ট নষ্ট করে ফেলেছে সমাধান আমার ছেলেটা মানসিকভাবে ছোট থেকে অনেক অসুস্থ আপনি দুটো প্রশ্ন করেছেন মূলত না এখানে আসলে দুটো প্রশ্ন দুজন করেছেন আচ্ছা আমি শেখ সে প্রশ্নটা একটু উত্তর দেই যে আল্লাহ সুমতাল সুদ হারাম করেছেন আহল্লা আল্লাহ দুশো পঁচাত্তর নম্বর আয়াতে এবং পরবর্তীতে দুশো ছিয়াত্তর নম্বর আয়াত কিংবা দুশো উনআশি নম্বর আয়াত সুরাল রুমের উনচল্লিশ নম্বর আয়াত সোরা মাইদার মধ্যে সোরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুমতাল্লাহ অনেকবার সুদকে হারাম করেছেন অতএব কোন ক্রমেই সুদকে হালাল বলা যাবে না উপার্জনের জন্য আপনি একা থাকুন আর কেউই না থাকলেও আল্লাহ তো আছেন আল্লাহ রেজিক হারাম পন্থায় কখনো রেজিক তালাশ করার কোনো অনুমতি ইসলাম দেয়নি আচ্ছা এখন কারো জীবন জন্য যদি এমন হয় যে সামনে যেটা আছে সেটা হারাম তাহলে এটা জরুরি অবস্থা যদি হয় তাহলে সে সামান্য কিছু সেখান থেকে নিয়ে জীবনটাকে বাঁচাতে পারবে কিন্তু একজন লোক তার জীবনের জীবিকা হিসাবে কন্টিনিউসলি হারাম পথে চলবে হারাম থেকে উপার্জন করবে এবং হারামভাবে ব্যয় করবে এটা কখনো করে না অতএব আমরা বলবো যে আপনারা অবশ্যই হালাল পন্থায় আপনাদের জীবিকা উপার্জনের জন্য পরিকল্পনা করুন কাছে সাহায্য চান এবং যারা আপনাদেরকে জাগতিক দিক থেকে সাহায্য করতে পারবে তাদের সাথেও হালাল পন্থায় চুক্তিতে আবদ্ধ হন আশা করি যে আল্লাহ সহজ করে দেবেন ইনশাল্লাহ শেষে যেটা আমরা পড়লাম সেটা আসলে মোহাম্মদ আরিফ ইসলাম তিনি করেছেন